আমরা চট্টগ্রামের অনুষ্ঠানে কিছু কথা বলতে হয় না কিন্তু এখন দেখি চট্টগ্রামের শক্তি এগোতে শেষের দিকে দরুদ শরীফের পড়ার কথা যদি চট্টগ্রামেও বলতে হয় জোরে উচ্চ আওয়াজে তাহলে তো কিয়ামত সন্নিকট কিয়ামত সন্নিকট আরো দরবারের মাফি আমরা এমন ভাবে দরুদ পড়ি যেন না। একটা রুহানি মাহলের দরকার আছে আমি আর আপনারা যদি রুহানি ভাবে কানেক্টেড হতে না পারি তাহলে তো আমি বলতেও পারবেন না আপনারা শুনতেও পারবেন না আমার নবীকে অন্যভাবে তো খুশি করতে পারতেছি না

مجلس بود اندر لا مکا خسرو محمد محمد شم شمفل بود شب جائے کے من

یادوں سے مامور رہا سر ہے وہ سر جو تیرے قدموں پہ قربان گیا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير وأيضا قال الله سبحانه وتعالى ولقد جئناهم بكتاب فصلناه على علم

অত্র দরবারের প্রাণ পুরুষ হুজুর শাহজি বারি রহমতুল্লাহ আলাই এবং অত্র দরবারের সম্মানিত সজ্জাদান সিং সাহেব কেবলা এবং অত্র দরবারের সম্মানিত শাহজাদাগণ বিশেষ করে মেহমানে আলাহ হিসেবে সুদূর দিল্লি থেকে যিনি এসছেন মাহবুব ইলাহি রে পাক সৈয়দ শরীফ নিজামী সাহেব কেবলা মুদাজিল আলী পীরজাদা সৈয়দ খুরশিদ নিজামী সাহেব কেবলা মুদাজিল আলী সহ স্টেজে উপবিষ্ট সম্মানিত ওলামাই কেরাম সম্মানিত সদিমন্ডলী শ্রোতা বৃন্দ বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি বেশ কয়েকদিন ধরে বর্তমানে বাংলাদেশের মধ্যে যে বিষয়টা অনেক বেশি আলোচিত হচ্ছে এবং আপনাদেরও আগ্রহের কোনো শেষ নাই আপনারা বারবার আমাদেরকে অনেকটা জোর করার মতো যে কিছু বলেন বর্তমান বিষয় সম্পর্কে আমি ওই বিষয়ের মধ্যে ঢুকবো না আমি ঢুকতে চাই না এই সমস্ত বিষয়গুলাতে আমি শুধু আপনাদেরকে এই বিষয়ের একটা প্রেক্ষাপট তুলে ধরবো যাতে আপনারা বুঝতে পারেন কেন এই ঘটনাগুলা ঘটে এবং ভবিষ্যতে কি কি ঘটবে আল্লাহ পাক উলামায়ে কেরামের সুহবতে বসে যতটুকু আমরা বুঝতে পেরেছি আমরা মনে হচ্ছি মা দিয়াল ইসলামের ওই সময়কালে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি আবার ইমাম ইসলাম এটা কোনো সুমন্তর সু না মানে হঠাৎ করে আসবেন এরকম না আমরা গত দুই দিনের আলোচনা নিশ্চয় আপনাদের অনেকেই শুনেছেন আমরা এটা দুই পর্ব আগমন সম্পর্কে আমাদের শেষ হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এগুলা শুনে মানুষের মধ্যে মানুষের সাথে শেয়ার করবেন যাতে একটা মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি হয় আমি শুধু আপনাদেরকে বলবো যে এই ধরনের পরিস্থিতি আমরা ডিল কিভাবে করব। আর এটার একটা প্রেক্ষাপট বলবো আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন পরিস্থিতি কেন ঘটে আপনারা বুঝতে পারছেন তো আমি কোন ইস্যুতে কথা বলতেছি হ্যাঁ বাংলাদেশের ট্রান্সজেন্ডার একটা ইস্যু চলতেছে না এখন শরীফ শরীফরা আমরা ওই বিষয়গুলোর মধ্যে ঢুকবো না এটা আমাদের ঘৃণা হয় আমরা ওই বিষয়গুলোর মধ্যে যাব না আমরা শুধু এটার একটা প্রেক্ষাপট বলবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করছেন আমার নবীকে হাবিব ওয়ালাম তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি আমিল্লাতাহুম

হু নাসারা মুশরিকিন কিন্তু আবার আল্লাহ বলছেন যে আবার এই তিন জাতির মধ্যে তোমাদের কিছুটা কাছে পাবা তোমরা খ্রিস্টানদেরকে আমার নবীকে বলছে হাবিব এরা কখনো আপনার উপর আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না এরা কখনো আপনার উপর সন্তুষ্ট হবে না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মত আমার শব্দগুলা খেয়াল করবেন তাদের মত তাদের পথ তাদের আদর্শ তাদের তাদের যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মত করে করে চিন্তা না করবে এটা শুনলে আপনি পরবর্তী কথাগুলো বুঝতে পারবেন যতক্ষণ আপনি তাদের মতো করে চিন্তা না করবেন যতক্ষণ আপনি তাদের জীবন ধারায় অভ্যস্ত না হবে যতক্ষণ পর্যন্ত তাদের যে কালচার

আমার চাল চলন আমার ভ্যালিউস আমার শিক্ষা আমার ট্রেডিশন আমার কালচার আমার সোশ্যাল নর্মস কোন কিছু কোন জাতির কাছ থেকে নিতে হবে না আমাকে যা দেওয়া আমার আল্লাহ দিয়ে দিয়েছেন আমার আল্লাহ দিয়ে দিয়েছেন কি দিয়েছেন আমাকে তালিমও দিয়েছেন তরবিয়ত দিয়েছেন তালিম কোরআনে পাক তরব আমার নবী সাল তালিম কি কুরআন তালিম কি কুরআন তরবিয়ত কি আমার নবী তালিম মানে কুরআনের শিক্ষা তার প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে আল্লাহ আমাদেরকে সামি বানিয়েছেন বাসির বানিয়েছেন আমরা শুনি আমরা দেখি কোরআনের আয়াত শুনি এখন শোনা কথা দিয়ে আমি আর কতক্ষণ চলব তো আমার আল্লাহ কোরআনের আয়াত গুলা দেখার ব্যবস্থা করে দিয়েছে কান দিয়ে কোরআনের আয়াত শুনি চোখ দিয়ে আমার নবীর দিকে তাকায় তো প্রত্যেকটা আয়াত আমার নবী মক্কার প্রান্তরে মদিনার প্রান্তরে যেখানে গেছে আমার নবী জ্বলন্ত কোরআন হাতে জ্বলন্ত কোরআন হাতে কারি ক্যারাত পরে আমরা শুনি আমার নবী সাল্লাহ আলহ্লামের উঠা বসা চাল চলন কথাবার্তা দরন গঠন আকৃতি প্রকৃতি সবকিছুর মাধ্যমে আমরা জিন্দা কোরআনকে রাস্তার মধ্যে দেখতে পাই ঠিক সেভাবে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা তো আর নবী দেখছি না আমরা কাদেরকে দেখি আমরা দেখি। তাইলে পীর সাহেব হচ্ছে তরবিয়ত তালিম কোনটা ক তালিম কোরআন এবং শুননা কোরআন এবং আমার জন্য তরবিয়ত এক স্টেপ বেড়ে গেছে সুতরাং পীরের সাথে মুর্শিদের সাথে তরবিয়তের সম্পর্ক অন্য কোনো সম্পর্ক নাই আপনারা বুঝতে পেরেছেন কুল হুদা আল্লাহি আমাদেরকে বলা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে এল আসার পরে পরিপূর্ণ রূপে সবকিছুর বর্ণনা ক্লিয়ারলি আসার পরে আমরা পৃথিবীর অন্য কাউকে অনুসরণ করা মানে হচ্ছে নিজের লাস্ট লালসার নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করা আমরা যদি এর পরেও পৃথিবীর অন্য কিছুকে কোনো অনুসরণ করি এটার মানি হচ্ছে আমি আমার কুপ্রবৃত্তির অনুসরণ করা আমি যখন কোরআন বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন সভ্যতার সংস্কৃতি তাদের রীতিনীতি ভ্যালিউস তাদের চিন্তা ধারা আমি যদি অনুসরণ করি আমার আল্লাহ এখানে একটা সফট থ্রেট আমাদেরকে দিয়েছেন তখন জমিনের মধ্যে আমার সমস্যার সমাধানের জন্য আমার আল্লাহকে না অভিভাবক হিসেবে পাব না সাহায্যকারী হিসেবে পাব আপনারা বুঝতে পেরেছেন তাহলে বোঝা যায় যে

ইবালের একটা কথা শোনায় আপনাদের খেয়ে মন দিয়ে শুনবেন আল্লাহ ইকবাল বলছেন আল্লাহ সে কারে দূর তো তালিম ফিতনা আমলাক ভিতনা কী অগির ফিতনা আল্লাহ সে করে দূর তো তালিম তািম ভী ফিত আউলাদ ভী জাগির ভি ফিতনা। হক কে উঠে তো শমশির বি ফিতনা শমশির আপনারা বুঝতে পেরেছেন কিছু কিছু চিটাং এর লোক বোঝার কথা আমার আল্লাহ ইকবাল বলছেন আল্লাহ সে করে দূর তো তালিম বি ফিতনা যে শিক্ষা আমাকে আমার স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেবে সরাস্টা থেকে দূরে সরানো মানি আমার আল্লাহর পছন্দ অপছন্দ যে শিক্ষা ব্যবস্থা আল্লাহর পছন্দ গুরুত্ব দেবে না যে শিক্ষা ব্যবস্থার মার্কাজি সেন্ট্রাল পয়েন্টের আল্লাহ আল্লাহর প্রতি ইমান আল্লাহর আদেশ নিষেধ কোনো কিছুকে তবাকা করা হবে না আল্লাহ ইকবাল বলছেন এই ধরনের শিক্ষা জাতির মধ্যে শুধু ফিটনার সৃষ্টি করবে জাতিকে সভ্য করবে না বলছে তালিম না শুধু আওলাদ বলেন সম্পদ বলেন রাজত্ব বলেন, নেতৃত্ব বলেন সবকিছু যেটা আমাকে আমার আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে উনি বলছেন না হক কে নিয়ে উঠে তো শমশিরবি ফিতনা যদি আপনার তরবারি হকের বিরুদ্ধে উঠে দিতে না আল্লাহ ইকবাল বলছে শমসের আর কি তালুয়ার আর কি তো যদি না হকের জন্য না রায় তকবীর বলেন তো না রায় তকবীর ফিতনা আপনারা বুঝতে পেরেছেন কারবালার প্রান্তরে আমার ইমাম হুসাইনের শাহাদত না রায় স্লোগান ছিল না তো আল্লামা ইকবাল বলছে না হক কে নিয়ে উঠে তো শমশির বি ফিতনা শমশির হি কিয়া না রায় তকবীর বি তো যে নারায় তকবীরের সাথে নারায় রে সালো থাকবে না সে নারায় তকবীর ফিতনা সে নারায় তকবীর ফিতনা আপনারা এখন এখানে একটা সুক্ষ আল্লামা ইকবালের ইশারা আছে কি আল্লাহ সে কারে দূর তো তালিম বি ফিতনা আমার শিক্ষা ব্যবস্থার প্রাণ কি জান কি মুসলিম শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য শিক্ষা ব্যবস্থা দুই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার মূলের মধ্যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবেন আমাদের দিনের ক্রাক্স হচ্ছে এল দিনের মূল প্রাণের স্পন্দন হচ্ছে নলেজ হজরত আদম আলা ইসলাম থেকে শুরু করে ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা ওখান থেকে শুরু করে আমার নবীর ইকরা বিস্মে রব্বিক আল্লা পর্যন্ত যদি আমরা নজর দেই তো আমরা বুঝতে পারবো আমাদের ধর্মের মধ্যে জ্ঞানকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে আমার নবীর প্রতি প্রথম যেই ওহি নাজিল হয়েছে সেই ওহির মধ্যে ইকরা বিস্মে রব্বি তো রব্বি কার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাণ কি হবে সেটা স্পষ্ট ভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যত কিছু আমাদের ভিতরে থাকবে শিক্ষা ব্যবস্থা সেন্ট্রাল পয়েন্ট মার্কাজি পয়েন্ট হচ্ছে কি রব্বি কা যদি রব্বি কা না হয় তাহলে তালিমবি ফিতনা আমাদের মুসলিম শিক্ষা ব্যবস্থার প্রাণ কয়েকটা জিনিস নাম্বার ওয়ান তহিদ নাম্বার টু রেসালত নাম্বার খেলাফত নাম্বার নাম্বার ফাইভ তাফাক্কুর এবং তাদ্বুর নাম্বার সিক্স ফিকরে আখরা এটা আমাদের মুসলিম আপনি যখন শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাবেন যেই শিক্ষার ব্যবস্থা আপনি করেন আপনি এই তিন চার পাঁচ এগুলার উপর পরিপূর্ণ জোর দিয়ে এই জিনিসগুলাকে সামনে রেখে যদি আপনি শিক্ষা ব্যবস্থা সাজান তো এখান থেকে যারা শিক্ষিত হয়ে বের হবে তারা গাইরপূর্ণ হবে তারা ব্যক্তিত্ব সম্পন্ন হবে মুমেনে হক হবে তাদের মাধ্যমে করাপশন হবে না তাদের মাধ্যমে পুরা জাতির মধ্যে সভ্যতা প্রতিষ্ঠিত হবে এরা শুধু টাকা কামাই হবে ম্যানেজার না এক সিগনেচার দিয়ে দাঁতিকে ডুবিয়ে দেবে না এরা আমি যদি আধুনিক ভাষায় বলি তো এই মূল যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকবে এখান থেকে যখন জাতি বের হবে কারো সিনা থেকে আবু বকর সিদ্দিকের গন্ধ আসবে কারো সিনা থেকে ফারুক আজমের খুশবু আসবে আবু বকর সিদ্দিক এর খুশবু আসবে আলী রাহুর খুশবু আসবে কারো কেসিম এ রি কেসিমে আসবে এক একটা রং তৈরি হবে কখনো গাছালি আসবে বাকিল্লানি আসবে ফরক আসবে আফরাইনি আসবে এবং মুসলিম মিল্লাতে সাড়ে বারোশো তেরোশো বছরে পুরো পৃথিবীর বুকে যেমত মুসলিম মিল্লাত আঞ্জাম দিয়েছেন এটা হাওয়ার মধ্য থেকে আসে মুসলিম শিক্ষা ব্যবস্থা এই প্রাণ এই যান সেই কারণে মুসলমানরা কখনো শিক্ষা নিয়ে ব্যবসা করে আজকের দিন পর্যন্ত আপনি মিশরে যান যান দিমেশকে যান প্যালেস্তাইনে যান সুদানে যান জর্ডানে যান যেখানে যাবেন মুসলিম মিল্লাতের বড় বড় আলেম বড় বড় আলেম মসজিদের মধ্যে বাকিতে পড়াচ্ছে মানুষ দিন দিন এসে তাদের যা কিছু প্রয়োজন মানুষ করছে এখনো পর্যন্ত আল্লাহ পাকের কিন্তু বিষয় হচ্ছে গত থেকে চল্লিশ বছর পুরা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা বিশেষ করে ওয়েস্টার্ন শিক্ষা ব্যবস্থা এটাকে নিরেট একটা ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে বিশ্ববিদ্যালয় কাকে বলে তো বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কয়েকটা জিনিস আমি যদি আরো শর্টকাট বলি মূল বিষয় হচ্ছে সভ্য মানুষ তৈরি করা কালচার্ড মানুষ তৈরি করা এটা বিশ্ববিদ্যালয়ের অবজেক্টিভ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মূল কিন্তু আমরা এই সমস্ত কিছু ভ্যালিউজ ট্রেডিশন সব খতম করে দিয়েছি কেন আমাদের ভালো মানুষের দরকার নাই ম্যানেজারের দরকার কিসের দরকার ম্যানেজার এখন আমি আপনাদেরকে আগে খাও কিভাবে ডিল করব এবং এটার ব্যাকগ্রাউন্ডটা বলা জরুরি সম্মানিত উপস্থিতি যেমন একটা বর্তমানে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই এসেছে। আমরা ছোটখাটো মানুষ এগুলা নিয়ে আমরা কথা বলতে পারবো পারব না আমাদের দায়িত্ব হবে সাথে সাথে ওলামাই কেরাম আমাদের যারা বড় আছেন তারা একসাথে বট করে ওলামা কেরামের ক্যারামের সিনিয়র ওলামা যারা আছেন বোধ করে এটা নিয়ে ডিসকাস করে শুধু আলেমরা ডিসকাস করলে হবে না এখানে শিক্ষাবিদ লাগবে এখানে আরো সমাজের সর্বস্তরে এক্সপার্ট গুলাদেরকে নিয়ে দুই তিন দিন পর্যন্ত এই বিষয়ে ডিসকাস করে এটা সম্পর্কে যদি আপনার একটা দিক নির্দেশনা দিতে না পারি তাহলে তো জাতি গুমরা হয়ে যাবে জাতি গুমরা হয়ে যাবে আমরা শুধু দাওয়াত নিয়ে থাকলে হবে না আমরা শুধু দাওয়াত নিয়ে থাকলে হবে না আমাদের দায়িত্ব যেটা সেটা আমাদেরকে পালন করতে হবে আমাদের দায়িত্ব কি জাতির সামনে আমরা যারা উলামায় রব্বানি বড় বড় আলেম আছেন আমাদের আলেমগণ যারা ওয়ারেসে এলমে মোহাম্মদ ইসল্লাহ আলহি ওসাল্লাম ওনারা যদি একটা রিয়াকশন দেন আমাদের জন্য কাজগুলো সহজ হয়ে যায় কারণ আমরা মাঠে ময়দানে কথা বলতে হয় তো আমরা আমাদের ওই কথাগুলা নিয়ে মাঠে ময়দানে প্রচার করতে পারলাম কিন্তু আমরা যদি সবাই বসে থাকি

বাংলাদেশের মধ্যে যারা এই পলিসি মেকিং এর সাথে সম্পৃক্ত আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে কত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে দেখেন মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি এবং ইংলিশ স্কুল কি স্কুল ইংলিশ স্কুল বাংলাদেশে মাদ্রাসায় পরে সর্ব সর্বসাকুল মিলে আমাদের যে পপুলেশন জনসংখ্যা সেই জনসংখ্যা আমরা যদি অ্যানালাইসিস করি কিছু আপস অ্যান্ড ডাউন্স হবে

ধর্মের প্রতি মন্ত্রী হোক মিনিস্টার হোক আমলা হোক ধর্মের প্রতি টান সবার আছে আপনারা কথা বলার সময় মনে করি না সবার মধ্যে দিনদারি আছে কিছু মুনাফেক তো জায়গায় বসে থাকে সেই কারণে পবিত্র কোরআনের মধ্যেও সুরা কাফেরুন ছুট্ট সুরা সুরা মুনাফেকুন সুরা মুনাফেকুন যতটা আয়াত আছে সোরা কাফের উনকে তিন চার বার খেয়ে ফেলতে পারবে ঠিক না আল্লাহ রবুল আলমিন শুরু দিও মুমেন কাফের পাঁচ সাত আট আয়াত দিয়ে শেষ কিন্তু যখন মুনাফিকের বর্ণনা দিয়েছে গুড়িয়ে গুড়িয়ে আট নয় আয়াতের মধ্যে আল্লাহ মুনাফিকের বর্ণনা দিয়েছে এই মুনাফিকরা নবীর কথা বলবে ঠিকই কিন্তু রাইতাল মুনাফিকিনা ইয়াসুদুন আনকা সুদুদা আমার নবীর তালিমাত আমার নবীর জাত থেকে দূরে থাকতে চাইবে কোরআনের তালিমাত থেকে দূরে থাকতে চাইবে ঘটনা যেটা হয়েছে সেভেন্টি লোক মাদ্রাসা স্কুলে পড়ে তোর ইংলিশ স্কুলে পড়ে কিছু আপনি যখন বিসিএস দিয়ে ঢুকেন তো দেখা যায় যে যারা বড় পর্যায়ে যায় পলিসি মেকিং এ যায় তারা তাদের যে মেন্টালিটি হয় স্কুলের কারণে হোক শিক্ষা ব্যবস্থার কারণে হোক পারিবারিক কারণে হোক থ্রি টু ফোর পার্সেন্ট লোক এদের যে মেন্টালিটি এদের যে কথাবার্তা এদের যে জীবন এদের সাথে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষের জীবন আচারের সাথে কোনো মিল নাই আপনারা বুঝতে পারছেন সামগ্রিকভাবে ভাবে কোনো মিল নাই ওনারা ইংরেজি স্পিকিং হন ওনারা বাংলার কথা বলেন না ওনাদের ছেলেদের ওনারা বাইরে রাখেন ইংরেজিতে পড়ান বুঝতে পেরেছেন বাংলার কথা আমরা বলি দরদ কিন্তু ওনারা বেশি দেখান দরদ ওনারা বেশি দেখান ওনাদের অনুষ্ঠানের মধ্যে আবার বাংলার গান বাজে না অন্য গান বাজে আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলছি এখানে মাইন্ডসেটের মধ্যে একটা বড় তফাৎ হয়ে গেছে তো উনি যখন পলিসি মেক করেন উনি উনার মাইন্ডসেট অনুযায়ী পলিসি মেক করেন হয়তো ওনার দোষ না এটা উনি উনার মাইন্ডসেটকে বাংলাদেশের মাইন্ডসেট মনে করে কিন্তু উনার মাইন্ডসেট আর বাংলাদেশের মাইন্ডসেট তো এক না টকশোর মধ্যে যিনি টকশো পরিচালনা করেন ওনার মাইন্ডসেট আর বাংলাদেশের 80 টু 90% মানুষের মাইন্ডসেট কি এক এক না কিন্তু উনি মনে করেন ওনার যে জীবনের স্টাইল উনার যে চিন্তাধারা উনার যে জীবন আচার কারণ আচারের সাথে আমাদের বাংলাদেশে জীবন আচারের আমাদের জীবন আচারের কোনো পারিবারিক কারণে হোক আরো বেশ কিছু কারণে হোক আরো বেশ কিছু কারণে হোক তো ওনারা যখন ওনারা শিক্ষাকে কিভাবে চিন্তা করে এবার আমি আপনাকে ব্যাকগ্রাউন্ড টা বলি সম্মানিত উপস্থিতি ঘটনা কোথায় ঘটে এই যে ট্রানজেন্ডারের যে বিষয়টা বাংলাদেশে আলোচিত হচ্ছে এটা পাকিস্তানও আলোচিত হচ্ছে পাকিস্তানেও আলোচিত হচ্ছে এটা মুসলিম দেশগুলা মুসলিম এবং নন মুসলিম যারা সভ্যতা নিয়ে চলতে চায় তারও এটা নিয়ে চিন্তিত এটা শুধু মুসলমানদের ইস্যু না এটা সমগ্র মানুষের ইস্যু স্পেশালি আমাদের বাংলাদেশে আমরা যারা আমাদের সংস্কৃতি আমাদের নীতি নৈতিকতা সেটা মুসলিম বলেন হিন্দু বলেন সিক্সটিন সেঞ্চুরির পর থেকে যখন মুসলমানদের পতন ঘটে মুসলমানদের পতন ঘটে মুসলমানদের পথন আরেক দেশের উত্থান হয় কোন দেশের পশ্চিমা বিশ্বের উত্থান হয় এখন পশ্চিমা বিশ্বের উত্থানের কারণে তো তারা এর পরবর্তীতে ওখানে একটা মুভমেন্ট শুরু হয় কারণ তারা সব জায়গায় জয় জয়কার তো জয় জয়কার হলে যারা জিতে তাদের একটা মানসিক টেন্ডেন্সি থাকে তারা সবার উপর ডমিনেট করতে চায় তারা সবাইকে দাবিয়ে দিতে চায় তারা তাদের নীতি নৈতিকতা সব জায়গায় প্রতিষ্ঠিত করতে চায় তারা চায় যে আপনি তাদের চোখে দেখবেন তাদের হাতে ধরবেন তাদের দিয়ে চিন্তা করবেন। আপনার কোনো স্বকীয়তা নিজস্বতা থাকবে না তাদের ভাষায় কথা বললে তারা খুশি তাদের ব্রেইনে চিন্তা করলে তারা খুশি আপনার ব্রেইন আপনার কালচার আপনার সংস্কৃতি আপনার ধর্ম তারা ডাইরেক্টলি কিছু বলবে না কারণ ডাইরেক্টলি তো নীতি নৈতিকতার কথা বলতে হয় গণতন্ত্র মানবাধিকার বলতে হয় কিন্তু অরিজিনালি তারা আপনার জিনিসটাকে পছন্দ করে না তারা চায় আপনি তাদের মতো করে খাবেন ড্রেসটা তাদের মতো করে করবেন চিন্তা তাদের মতো করে করবেন তো তখনকার যুগে একটা মুভমেন্ট শুরু হয় পুরা পৃথিবীতে এটাকে বলে ওয়েস্টার্নাইজেশন মুভমেন্ট অফ ওয়েস্টার্নাইজেশন মানে পশ্চিমা বিশ্ব চায় পুরা পৃথিবীর মধ্যে পশ্চিমা বিশ্বের যে সংস্কৃতি চিন্তাধারা সেটাকে প্রতিষ্ঠিত করতে এখন যদি ওয়েস্টার্নাইজেশন বলে তো আপনি তো গ্রহণ করবেন না আমি কেন পশ্চিমা হব তখন তারা মুভমেন্টের নাম রেখেছে সেকুলারাইজেশন মুভমেন্ট মুভমেন্টও বাইরে থেকে শুনতে অনেক সুন্দর এটা কি মানে আমার রাষ্ট্রে সবার সমান অধিকার আমার রাষ্ট্রে সবার সমান অধিকার রাষ্ট্রে সবার সমান অধিকার এটা আমার নবী যখন এটা আপনি যদি আমার চেয়ে বেশি বুঝেন তাইলে তো আমি আপনাকে বেশি বুঝতে দেব না কারণ এই কথা আমি যখন প্রতিষ্ঠা করেছি তখন তো আপনার কোনো অস্তিত্ব ছিল না যখন আমার নবী মিসা কে মদিনা মদিনার সনদ লিখে আমার নবী যখন রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং আমাদেরকে বলেছে আমরা যেন রাষ্ট্রের সকল নাগরিককে সমান অধিকার করি। করি। না না। আমরা থেকে শিখতে হবে এই বাংলার জমিনের মধ্যে বাংলাদেশ বলেন পৃথিবীর যে কোনো দেশে বলেন এখানে কখনো মুসলিম নন মুসলিম অন্য ধর্মের মানুষের ভেদাভেদ আছে আমরা কখনো বন্ধুত্বের ক্ষেত্রে বলেছি যে তুই হিন্দু আমার বন্ধু হতে পারবি না আমাদের এখানে যারা আছেন আমাদের বন্ধুদের মধ্যে হিন্দু নাই বুদ্ধ নাই খ্রিস্টান নাই আমরা আমাদের পার্শ্ববর্তী বাড়িতে মুরুব্বী যারা আপনারা তাদেরকে চাচা বলে ডাকেন না বাবু বলে ডাকেন না আমাদের এখানে কখনো এই জিনিসটা ছিল না নাম দিয়ে চারটা জায়গায় এটা প্রতিষ্ঠাকরণের চেষ্টা করা হয়েছে একটাকে নাম দিয়েছে সেকুলারাইজেশন অফ পাওয়ার মানে আপনি রাজনীতির ক্ষেত্রে কখনো ধর্মের নাম নিতে পারবেন না রাজনীতিতে ধর্মকে ঢুকাতে পারবেন না এখন এই মুভমেন্টের সাথে পৃথিবীর কোন ধর্মের ঝামেলা চিন্তায় আছে আমাদেরকে নিয়ে কেন কারণ সাড়ে বারোশো বছর ইদানিং কালে রিসেন্ট টাইমে সাড়ে বারোশো বছর পৃথিবীকে রুল করার অভিজ্ঞতা শুধু আমাদের আছে আর কারো নাই আচ্ছা তাদের আলটিমেট কথা হচ্ছে যে রাজনীতির মধ্যে ধর্ম আসবে কেন এটার একটা কারণ আমরা একটা কারণ তারা আমাদের কারণ কোনটা আমরা দিনের অনুবাদ করি ধর্ম বাংলাতে ইংরেজিতে অনুবাদ করি রিলিজিয়ান আপনি যখন রিলিজিয়ান অনুবাদ করবেন অটোমেটিক্যালি এটা মানুষের মাথায় মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে কারণ দিন এটার শুদ্ধ ট্রান্সলেশন কিন্তু ধর্ম না দিনের কোন ট্রান্সলেশন নেই দিনকে আপনি যখন লিখবেন তখন দিনই লিখবেন ধর্ম লিখবেন না ধর্ম মানি হচ্ছে কিছু আবাদত রিয়াজত ধর্মীয় কিছু নীতি নৈতিকতা এটাকে ধর্ম বলে রিলিজিয়ন কাকে বলে আপনি আজকে গুগলের মধ্যে অক্সফোর্ড ডিকশনারিতে গিয়ে দেখবেন রিলিজিয়ন কাকে বলে রিলিজিয়ন মানে হচ্ছে কিছু সেট অফ বিলিভস রিচুয়ালস ওয়ারশিপস ভ্যালুস কিছু নীতি নৈতিকতা স্বাভাবিক ভাবে যে কারো মনে প্রশ্ন আসবে নীতি নৈতিকতা সাথে সম্পর্ক কি আসলে আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি বলতেন না এটা ধর্ম না এটা দিন এটা রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতে হাসানা আপনি যখন দুনিয়া হাসানা বলবেন দিন কনস্টিটিউশন সবকিছু দুনিয়া হাসানার মধ্যে চলে আসবে আমাদেরকে আমার আল্লাহ ক্যাটাগরিক্যালি শিখিয়েছেন আমরা দিকে যাচ্ছি না তাহলে আমাদের নবী সাল্লাহুল ইসলামের জমানা থেকে আজকের দিন পর্যন্ত এই যে সাড়ে বারোশো বছর মুসলমানদের রুল করা আমার নবী স্টেট প্রতিষ্ঠা করা সেই স্টেট এর প্রধান হওয়া অতবর আবু বকর সিদ্দিক আসা অতবর ফারুক এ আজম আসা উসমানে গানি আসা আলী বিন আবি তলিব আসা রবি আল্লাহ আলমাজমাইন এই সবকিছু আমাদের ইসলামের মধ্যে রাজনৈতিক ডেভেলপমেন্ট হয়েছে রাজনৈতিক ডেভেলপমেন্ট এখানে উগ্রতার কোন স্থান নাই উগ্রতার কোন স্থান নাই মডার্ন রাজনীতি যেমন ডেমোক্রেসির কথা বলে আমাদের ধর্ম ডেমোক্রেসির কথা বলে কিন্তু আমাদেরটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি না আমাদেরটা ডিভাইন ডেমোক্রেসি আমাদেরটা ডিভাইন ডেমোক্রেসি আমাদের এখানে কেউ কাউকে বাধ্য করতে পারে না আবু বকর সিদ্দিক রতি আল্লাহ আনহু সিদ্দিকে আকবর উনি কি নিজে খলিফা দাবি করে হয়েছে না এটা তো পার্লামেন্টের মধ্যে দীর্ঘ আলোচনার পরে দীর্ঘ আলোচনার পরে সবাই ঐক্যবত্বের ভিত্তিতে ফারু আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু খলিফা নির্বাচিত হয়েছেন সো হি ওয়াজ নট সিলেক্টেড হি ওয়াজ ইলেক্টেড বেসড অন দি ওভারওয়েলমিং মেজরিটি ভোট গিভেন বাই দি মহাজরিন আপনারা বুঝতে পেরেছেন এরপরে ফারুক আজম এসেছে না নিজে নিজে হয়েছে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালানহুর বন্ধু বান্ধব ছিল না ছিল ওনার ছেলে ছিল পারত আসতে পারত পারলে নিজের মেয়েটাকে তো বসাই দিতে পারতো আয়েশা সিদ্দিক আর আল্লাহ তালানহা করেন নাই তো উনিও একই প্রসেস আমি প্রসেসিং এর দিকে যাচ্ছি না আমি অন্যদিকে চলে যাব সময় কম এই জায়গার মধ্যে যদি আপনি দেখেন একজেক্ট আধুনিক যুগ থেকেও আধুনিকতর করে এই ডেভেলপমেন্ট হয়েছে এখানে কোন ফারাক শুধু এতটুকুন আমি যখন পার্লামেন্টে বসবো আপনিও পার্লামেন্টে বসেছেন পাশাপাশি দুইটা পার্লামেন্ট একটা হচ্ছে আধুনিক সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত পার্লামেন্ট আর একটা হচ্ছে কোরানের মাধ্যমে প্রতিষ্ঠিত পার্লামেন্ট দুইটার মধ্যে ফারাক কি দুইটার মধ্যে ফারাক হচ্ছে আপনার এই সংবিধানের মধ্যে জনগণ সকল ক্ষমতার উৎস আর এই পার্লামেন্টের মধ্যে কুরআন এবং সুন্নাহ সকল ক্ষমতার উৎস এই পার্লামেন্টের মধ্যে আপনি ইচ্ছে করলে মানুষের মেজরিটি মতামত নিয়ে যে কোনো আইন বানাতে পারবেন এই জায়গার মধ্যে যে কোনো আইন বানাতে পারবেন না এখানে समस्त ক্ষমতার একক ছত্র অধিপতি আল্লাহ মূল পার্থক্য এরপরে ম্যানিফেস্টেটিভলি রেপ্রেজেন্টেশন হচ্ছে আমার নবী সাল্লাহ আলহ্লাম এই দুইটার পৃথিবীর যেই জায়গায় বসে আপনি যেই সময় আইন বানাবেন কোরান এবং সুন্নতের বিরুদ্ধে যায় থিমের বিরুদ্ধে যায় আপনি এই আইন বানাইতে পারবেন না বাকি জায়গার মধ্যে এতো ইসলামের বেস্ট মানে পার্লামেন্টের বেস্ট হচ্ছে সুরা কি জিনিস কনসালটেশন আপনি নিজে নিজে কথা একটা বলে করতে পারবেন না মিউচুয়াল কনসালটেশন লাগবে পরামর্শ একজনের সাথে আরেকজন ডিসকাশন হইতে হবে এবং আপনার আইন কানুনের ভিত্তি আদালত হইতে হবে ইন আল্লাহ ইয়ামুরুকুম আমতু আদুল আমানাতি ইলা আহলিহা ওয়াইজা হাকামতুম বাইনান নাস তানহাকুমু বিল আদল ওয়া আমরুহুম শুরা বাইনাহুম এগুলো হচ্ছে বেসিক প্রিন্সিপালস কিছুদিন পরে আল্লাহ যদি তৌফিক দেন এই এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহের মধ্যে আমরা এটা পুরো বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ কাজে আমি এখন ডিটেলসে যাচ্ছি না আমাদের জানা দরকার এখানে এগুলা নিয়ে ভুল বুজাবুজি তৈরি করা ওয়েস্টার্ন কান্ট্রিতে বদনাম করার পেছনে আরেকটা মূল ভূমিকা বা দুইজন মূল ভূমিকা পালন করেছে একজন হচ্ছে ধর্মান্ধ অন্ধ আর একজন হচ্ছে ধর্মদ্রোহী ধর্ম অন্ধ কারা খারিজিয়ত বেস্ট যারা ইসলামী রাজনীতি করে খারিজিয়ত বেস্ট কথাই কথাই হয় না জিহাদ 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 চাই জিহাদ করে মাসতে চাই ও জিহাদ ও গতকাল মিথ্যা কথা বলছেন 10 বার মানুষ টাকাইছেন 14 বার মানুষের সাথে প্রতারণা করছেন 15 বার আগে জিহাদ বেটা নিজের সাথে করেন জিহাদ নিজের সাথে করে বদরের যুদ্ধের জিহাদ এটা জিহাদে আসগর বদরের জিহাদ থেকে ফেরত এসে নিজের নফসের সাথে যেই জিহাদ এটাকে জিহাদে আকবর বলে এটাকে জিহাদে আকবর বলে আপনারা বুঝতে পেরেছেন দারুণ কনসেপ্ট জিহাদে এ আমরা জাতির সামনে মুসলিম নন মুসলিম সবার সামনে প্রশ্নবিদ্ধ করেছি উগ্রতার কারণে আমরা বিষয়গুলোকে করার দরকার ছিল চরিত্র বেসড জ্ঞান বেসড চরিত্র এবং জ্ঞান থেকে বের করে আমরা এটাকে করে ফেলেছি উগ্রতা বেসড সেই উগ্রতা আমাদের আহলসুলতল জামাতের ভিতরে ঢুকে গেছে আমাদের মাইন্ডসেটের ভিতরে আমরা সুফিয়া ইকরামের সেই দাঁত সুফিয়াই কেরামের সেই মেন্টালিটি খতম হয়ে গেছে আমাদের এখানে কারণ আমরা তো এমনিতে নিজবত দাবি করি নিজবতের হায়া করি না সুফিয়াই কেরামের যে মেন্টালিটি যে মানসিকতা সুফিয়াই কেরামের দরবারে দেখেন না সবাই দৌড়ায় মৃত্যুক দৌড়ায় গাইবাস দৌড়ায় একজন এটা আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে এক ভদ্র লোক এসে বলতেছে হুজুর আপনার কাছে তো আসতে চায় কিন্তু আমি তো বেশি মদ্যপান করি দেখেন সুফি আর নন সুফির মধ্যে ফারাক যদি সুফি কোন কেউ হইতো তো বলবে কানটা ধরে বের করে দেবে আমার কাছে হিসাব বলে সুফি সুফি হয় সুফিরা হজম করে ফেলে সুফিদেরকে বলে সাকার মিশি কি মেশিন সাকার সাক করে ফেলে আপনারা দেখেন না এই টিসু একটা পানির উপর ধরলে সাক করে ফেলে না তো সুফি আয় কেরাম সাক করে আপনার সমস্ত দুঃখ দুর্দশা গুলা কি করে ফেলে সাক করে আপনাকে রিল্যাক্স করে ফেলে কবেটা যে দিন মাহফিল আমাদের তো পশু মাফি ওই দিন মদ না খাইলে হবে না হুজুর আমি তো না খেয়ে থাকতে পারি না ও একদম আসা যাবে না না খেয়ে হুজুর আমি তো একদম আমি তো না খেয়ে থাকতে পারি না হুজুর আচ্ছা পকেটে করে নিয়ে আসিয়েন দেখছেন মানুষকে ঘায়েল কিভাবে করে তো পকেট করে নিয়ে আসেন কহুজুর বেয়া হয়ে যাবে না কোনো অসুবিধা নেই নিয়ে আসিয়েন যদি থাকতেই না পারেন তো নিয়ে আসিয়েন তো পকেটে করে নিয়ে আসছে আল্লাহর ওই এখনো বেঁচে আছেন উনি বদ বড় বুজুর্গ মানুষ এক খাদেমকে ডেকে বলতেছে বেটা আমার পাশে একটা চেয়ারে বসাই দেব অনেক বড় মানুষ ভদ্রলোক বলতেছেন ওইটা ওই দিন ছিল আমার জীবনের শেষ মদ্যপান ওই দিন আমার জীবনে শেষ মদ্যপান বুঝতে পেরেছেন ফতোয়া দিয়ে বের করে দেওয়া কান্দে হাত রেখে সিনা আসমানের ফারাক জমিনের ফারাক জায়েজ না আর মানুষের মাথায় চোখ রেখে সিনার দুনিয়ার মধ্যে তরঙ্গ তৈরি করা দুইটা দুই জিনিস যখন এল নাফে হয় উপকারী জ্ঞান অপকারী জ্ঞান আর উপকারী জ্ঞানের মধ্যে ফারাক আছে আমার নবী সালাম এর সাত করছেন আখেরি জমানায় তিনটা জিনিস একেবারে নাই হয়ে যাবে একটা আল্লাহর জন্য কাউকে মহব্বত করা ঘৃণা করা অর্থাৎ নাই হয়ে যাবে হালাল নাই হয়ে যাবে আখেরি জমানায় আরেকটা জিনিস নাই হয়ে যাবে আল্লাহ বড় বড় আলেমের রব্বানি জমিন থেকে তুলে নিয়ে যাবে কিতাব কিতাবের জায়গায় করে থাকবে লাইব্রেরি লাইব্রেরি জায়গায় পড়ে থাকবে কিন্তু এলম থাকবে না কোন এল তো এলমে না তো এলমে না বলে কাকে তো এলমে না সেই এলমকে বলে যেই এলম আরেকজনের সিনার ভিতরে আল্লাহর খফ ও খসিয়তকে জাগরিত করে যেই এলম মানুষকে পরকাল মুখী করে যেই এল মানুষের সিনা থেকে দুনিয়া বের করে দেয় যেই এল মানুষের সিনার ভিতরে এsker তরঙ্গ তুলে সেই ইলম কে ইলমে নাফে বলে সেই ইলম কে ইলমে নাফে বলে সেই ইলমে নাফে যেই সমস্ত উলামা তাদের সিনার ভিতরে নিয়ে ঘুরে বেড়ায় তারা ফতোয়া বাজ হয় না শব্দটা কেমন করে ফেলেছে দেখেন না এখন আমরা বলতেছি না ফতোয়া বাজ কেন কারণ আপনি যখন কোনো কিছুর আগা পাতা কনটেক্স না জেনে শুধুমাত্র বলকে খুশি করার জন্য বলয়ের সাথে থাকার জন্য কারণ এখানে দাবাত বলেন টাকা বলেন পয়সা বলেন সবকিছু তো বলয়ের সাথে যুক্ত কিসের সাথে বলয়ের এর সাথে যুক্ত আমি আপনাদেরকে একটা ঝাঁকুনি দিতে চাচ্ছি বের হয়ে আসেন বলয় থেকে আলু সুন্দর মরজামা নিয়ে চিন্তা করেন আমার আল্লাহ রিজিকের শততরদা অমচিত করে দেবে ওমতে মোহাম্মদের ফার্দ হয়ে আবার বলয়ের পূজা করতে হয়। অফোস সব অফিস আমাদের জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমরা কোন ফিতনার আছি আর কোন আন্দাজে আমরা ঘুমাচ্ছি আমরা কোন জায়গার মধ্যে কি কাজে ব্যস্ত তাইলে আমি আপনাদেরকে যেখান থেকে আনতেছি মুসলমানদের এখানে ডেভেলপমেন্ট আছে তো মুসলমানদের এখানে এখানে রব্বানা আতিনাফি দুনিয়া থাকাতে আমরা দুঃখে পড়ে গেছি ইহুদ দুঃখে পড়ে নাই খ্রিস্টান দুঃখে পড়ে নাই অন্য কোন ধর্ম দুঃখে করে নাই কারণ কোন ধর্মের তো ধর্মীয় রাষ্ট্র নাই আমার তো এখানে কোরআন আছে আছে সংবিধান আছে আছে ঠিক প্রথম তো এই এই কারণে পাওয়ার এটা ওরা পুরা বিশ্বের মধ্যে একেবারে জালের মতো বসা আপনি হাজার চাইলেও আপনি পারছেন না কারণ তাদের হাতে হা না বললে বড় ঝামেলা আপনার দেশের অর্থনীতি ঘুরিয়ে দেবে আপনার দেশের অর্থনীতি কারণ আপনার মধ্যে তো ঐক্য নাই আপনি সাতচল্লিশটা মুসলিম দেশ তার উপর ভরসা করবেন যেহেতু আপনার মধ্যে ঐক্য নাই সেই হেতু আপনাকে তাদের হাতে না না হা বললে আপনি আপনার দেশের মধ্যে দেশের ভারসাম্য রক্ষা করতে পারবেন না আপনারা আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা মনে করেন যে যারা করে এই পলিসিগুলোর সাথে যা জড়িত থাকে সবাই এক ধরনের সবাই এক ধরনের না এখানে বড় ইমানদার লোক আছে কিন্তু পরিস্থিতি এমন কিন্তু কিছু মুনাফেকও আছে থাকে আমাদের দেশে থাকে আমাদের দেশে চাটুকারিতা করে এই মুভমেন্টে চাটুকarita করে এই মুভমেন্টে সম্মানিত উপস্থিতি তাহলে সেকুলারাইজেশন অফ পাওয়ার বিষয়টা বুঝতে পেরেছেন এরপর আরেকটা হচ্ছে সেকুলারাইজেশন অফ নলেজ এটা কি মানে আপনি জ্ঞান সিলেবাস আপনার শিক্ষার জায়গায় আপনি ধর্মকে আনতে পারবেন না এখানে কোন ধর্মের দ থাকতে পারবে না আপনার বিজ্ঞান বলেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সিলেবাস কোন কিছুতে আপনি ধর্মের কথা বলতে পারবেন ধর্ম পরিপূর্ণরূপে আপনার শিক্ষা ব্যবস্থা ধর্ম শূন্য হতে হবে আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলা এটা সেকুলারাইজেশন অফ নলেজ অরিজিনালি আপনাকে ওয়েস্টারনাইজ করতে চাচ্ছে কারণ তারা তাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে পরিপূর্ণ রূপে আলবেদা করে দিয়েছে ক্লাস নাইন এর মধ্যে তারা ধর্ম স্টাডি পড়ায় রিলিজিয়ান রিলিজিয়াস স্টাডি তাদের ক্লাস নাইন টেন এর মধ্যে আছে কিন্তু সেটা ধর্মের স্টাডি না তারা পড়ায় কি জানেন ম্যাথস ওয়েবার ডার এটা আমরা বলি সোশিয়োলজি অফ রিলিজিয়ান মানে ধর্মের সোশ্যাল এবং পলিটিক্যালপে ওই জায়গার মধ্যে তারা শুধু উগ্রবাদিতা নিয়ে আসে বর্তমানে এবং ফিলোসফিক্যাল কিছু জিনিসপত্র শিকায় দেশে দেশে মানে বাংলাদেশের লোকের কাছে ইসলাম এক ধরনের পাকিস্তানের লোকের কাছে ইসলাম এক ধরনের সৌদি আরবের লোকের কাছে ইসলাম আর এক ধরনের তো ওরা দেখাইতে চাই যে মুসলমানদের মধ্যে ওদের ধর্ম এক ধরনের না আপনারা বুঝতে পেরেছেন তো এগুলা জাতিকে বুঝাইতে চায় শুধু তাদের ডমিনেশনটাকে তুলে ধরার জন্য এবং এই সেকুলারাইজেশন অফ নলেজের এই মুভমেন্টের কারণে আপনার সিলেবাস থেকে যদি আপনি এটা পরিপূর্ণভাবে তুলে না দেন অথবা তাদেরকে নিশ্চিত না করেন তাহলে আপনার দেশের মধ্যে আপনি ভারসাম্য রক্ষা করতে পারবেন না কোন এক জায়গা থেকে আপনাকে আটকে ফেলবে কোন এক জায়গা থেকে আপনাকে কারণ সবকিছু তো তাদের আমাদের তো দুইজনের মধ্যে ঐক্য নাই আমাদের মিডলিস্টে যারা মক্কায় মওজা মদিনায় মুনাফারা নিয়ে বসে আছে আমি তাদের কথা নাই বললাম তাদের কথা নাই বললাম আপনারা বলেন না ইমাম মাহাদি আলাইহিস সালাম এসে আমার নবীর হাদিস সাইকুন বাসু নিলা হিন্দ ইলাল সিনদে ওয়াল হিন্দ ইমাম মাহাদি সিনদের মধ্য আক্রমণ করবে হিনদের মধ্য আক্রমণ করবে কেন আক্রমণ করবে সিনমানি পাকিস্তান দিনদারি থাকবে না পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে সেকুলারাইজ হতে হতে একটা পর্যায়ে যাবে এখানে দিনের নাম নেওয়ার লোক থাকবে না দিনের নাম নেওয়ার লোক থাকবে না একটা তো সেকুলারাইজেশন অফ নলেজ করে আমরা জাতিকে আমাদের ধর্ম ধর্ম থেকে ধর্ম শূন্য করছি না তো এই ধর্ম শূন্য করে আরো স্টানাইজ করার জন্য এখানে কিছু শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু জিনিস ঢুকাবে আগামী দশ বছরের মধ্যে আমাদের স্কুলগুলোর মধ্যে দেখবেন ওয়েস্টার্ন কান্ট্রিতে বাচ্চারা আছে সেই আপনাকে প্রসেসিং এটা প্রসেসিং আমাদের আমাদের অবস্থান কি আমাদের মধ্যে আমরা দশ দল দশ দল দশ দলের মধ্যে দশ বার এরপরে আমাদের যে মাঠ পর্যায়ের বক্তব্য এইটি পার্সেন্ট বক্তব্য আনসাইন্টিফিক নলেজ বেস না এগুলা পুরো জাতির কাছে যায় যখন পুরো জাতির কাছে যায় একটা সিম্বল মেসেজ চলে যায় যে এই লোকগুলা সভ্যতা সংস্কৃতির জন্য এরা কোনোভাবে রেলেভেন্ট না আপনারা বুঝতে পেরেছেন আমরা যদি গাজালীয় টনে কথা বলতে পারতাম না মৌলাই রুমের টনে কথা বলতে পারতাম আল্লামা হাসিমির মতো করে কথা বলতে পারতাম সেরে মিল্লাতের মতো জালাল আল কাদের মতো হ্যাকমত পূর্ণ তাহলে জাতির মধ্যে অ্যালমের একটা কি থাকতো ফ্লেভার থাকতো সেগুলা বরবাদ করে দিয়েছি হাসি মজাক করে এবং একজনের পিছনে একজন আজি আমার বিরুদ্ধে যদি আপনার কথা থাকে তো টেলিফোন করেন আপনার বিরুদ্ধে আমার কথা থাকলে টেলিফোন করি আপনারা বুঝতে পেরেছেন কিন্তু দলিল ছাড়া ছোট বড় সবাই একজনের বিরুদ্ধে একজন এগুলো আগে ছিল না আমি ছোট বড় জালাল উদ্দিন আল কাদেরি মুফতি মুজফর সাহেব চলে গেছে হাসিমি সাহেব চলে গেছে এই ওয়াজ তখন করেন নাই কেন এখন আপনার এস্ক উতলায় উতলায় করতেছ আপনি ছাড়া পৃথিবীর কেউ শুননি না এই ওয়াজ আপনি জালালউদ্দিন আল কাদেরি সময়কালে করেন নাই কেন হাসমি সাহেবের সময়কালে আপনার এই ওয়াজ কোথায় ছিল এই ওয়াজ কোথায় ছিল আপনি মুসলিম মুতাফফিরর সাথে লেখাপড়া যখন করছেন উনি যখন পড়াচ্ছেন ওনাকে জিজ্ঞেস করেন নাই কেন জাতিকে বিভক্ত করতে করতে আমাদের ছেলেগুলা সুন্নিয়তের উপর বিরক্ত হয়ে গেছে ঠিক মাফিলে বসলে আপনারা ইনডাইরেক্টলি একজনকে ঠেলাডেলি করেন আজি জমানা কোথায় চলে গেছে আপনারা জানেন কি নিয়ে কথাবার্তা হচ্ছে বাংলাদেশে যেই কারণে আমরা ইংল্যান্ড থেকে আমাদের প্রচুর পরিবার ইংল্যান্ড আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছে শুধু ক্লাস ফোরে এ তে এই ধরনের এডুকেশন আছে বিদায় প্রচুর পরিবার এখানে চলে এসেছে এখন এখানে সেও যদি একই অবস্থায় করি তাহলে তো আফ্রিকার জঙ্গল আর উপায় নাই মানুষকে হেদায়ত করে মানুষকে মহব্বত করে আমি যদি আপনাকে দূরে রাখি ফায়দা কি আমি যদি আপনার কাঁধে হাত রেখে আপনাকে আমার জিনিসটা বুঝাইতে পারি অলাপ কি আপনি কাউকে দূরে রেখে হকের কথা বলা যায় না। আপনি যদি হক বলতে চান তো কাদের উপর হাত রেখে বলতে হবে এই সমস্ত আল্লাহর বলি আল্লাহর বলিদের দরবারে সরকারি বেসরকারি হাজার লোক যায় না আল্লাহর বলিরা জানেন না এই ব্যক্তি মুনাফেক এ ব্যক্তি সেকুলার লোক না করে দিয়েছে বের করে দিয়েছে না আপনি পরিবর্তন করবেন আপনি পরিবর্তনের মেশিন বুঝতে পেরেছেন এখানে এই নলেজের ক্ষেত্রে এই যে এই এই শব্দটা আসছে এখন আপনাদের এই যে এই শব্দটা আসছে কিছুদিন পরে আরো আসবে এটা আপনি এখান থেকে কথা বললে লাভ নেই আপনি মুরের মধ্যে আমি আপনাকে জন্য ব্যাকগ্রাউন্ড গুলা বলতেছি আপনি বলতেছেন মুনাফেক হয়ে গেছে আরে ভাই এখানে কথা বললেই তো চেয়ার চলে যাবে অন্তত আপনার পুরা রাষ্ট্রের মধ্যে অরাজকতা তৈরি করবে কোন জায়গার মধ্যে আমাদেরকে আটকে ফেলবে আমাদের গার্মেন্টস এর জিনিসপত্র যায় না যদি বলে নেব না জামেলাই করে যাব না পুরা রাষ্ট্র জামেলার মধ্যে করে যাবে সুতরাং আপনারা মনে করেন যারা করে সব মুনাফেক একজন বলতেছে সব মুনাফেক কারণ আমরা তো একটা ফায়দা হাসিল করতে চায় চাই অরাজকতা তৈরির জন্য আপনি জ্ঞান চিন্তা করেন এই জন্য আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বারবার বলে চিন্তাশীলদের জন্য উপদেশ চিন্তাশীলদের জন্য উপদেশ সেকুলারাইজেশন অফ মোরালিটি সেটা কি সেটা হচ্ছে আপনার নীতি নৈতিকতার ক্ষেত্রে ধর্ম না সমাজ এবং ব্যক্তি ফয়সালা দিবে কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পেরেছে আমাদের আজকে নাটকের একটা ডায়লগ দিয়েছে আমার ছেলে আমাদের ছেলে ইন্না আলিল্লা আমি আমার হয় না গায়ে কাপড়ে ছুটে যাব আমি মানে আমি কোন জায়গা থেকে আপনাদেরকে বলবো নামতে নামতে এতটুকু নেমেছি এটাকে বলে পার্ট এন্ড পার্সেল অব দি সেকুলারাইজেশন অব মোরালিটি

আপনি ডায়লগ আমি আপনি বাসাই কল্পনা কল্পনা করতে পারবেন না এই ডায়লগ আমাদের এই জায়গার মধ্যে এগুলা হচ্ছে আপনাকে আস্তে আসতে সামনের দিকে নিয়ে যাচ্ছে। অফ কালচার আপনার কোনো ভাবে আপনি ধর্মকে আনতে পারবেন না এখানে মেলা এখানে বিভিন্ন ধরনের মেলা বেড়ে যাবে এবং মেলার মধ্যে এমন এমন সংস্কৃতি আপনার সাথে ইন্ট্রোডিউস করা হবে যেটার সাথে আপনি পরিচিত না আপনি আশেপাশে দেখলে বুঝতে পারবে সংস্কৃতির নাম দিয়ে এখানে বেহায়াপনা বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে আমি এই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি এটা ডিটেললি বলতেছি না আপনাকে এখন আমি কেস স্টাডি হিসেবে আমেরিকা কে আমাদের বক্তব্যের শেষ পর্যায়ে আমেরিকা পরিপূর্ণ রূপে সেকুলারাইজ কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠা করেছে নিজেকে এমআইটিও ওখানে হারবার্ডও ওখানে নাসাও ওখানে শিক্ষিত লোকও ওখানে সব ওখানে আমরা বিচার করে দেখবো মানসিকভাবে আপনি শান্তিতে আছেন কিনা কিন্তু আমরা বিচার করে দেখতেছি গবেষণা বলতেছে মানসিকভাবে আপনার মানসিক স্বাস্থ্যের অবস্থা আপনার ওখানে আত্মহত্যা বেশি আপনার ওখানে হতাশা বেশি আপনার ওখানে অ্যাংজাইটি বেশি আপনার ওখানে ড্রগ ডিলিং বেশি আপনার ওখানে ডিভোর্স রেট বেশি তা আমি প্রশ্ন করব না কোন শিক্ষা ব্যবস্থা এটা যে শিক্ষা ব্যবস্থা দেশের ক্রাইম কন্ট্রোল করতে পারে না যে শিক্ষা ব্যবস্থা ড্রাগ ডিলিং কন্ট্রোল করতে পারে না যে শিক্ষা ব্যবস্থা ডিভোর্স রেট কন্ট্রোল করতে পারে না তাইলে মুসলিম শিক্ষা ব্যবস্থা আর নন মুসলিম শিক্ষা ব্যবস্থার মধ্যে ফারাক কোন জায়গায় শিক্ষার মার্কাজের মধ্যে যখন তৌহিদ থাকবে রেসালত থাকবে আখলাক থাকবে আপনি যে আল্লাহর পক্ষ থেকে খালিফা আল্লাহর প্রতিনিধি যখন এই বিষয়গুলো থাকবে শিক্ষার মধ্যে তাফাক্কুর তাদাব্বুর তথা ফিকরে আখরা যা কিছু করব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনার শিক্ষার প্রাণ যখন এটা হবে তখন অন্য শিক্ষিত আর আপনার শিক্ষিতের মধ্যে আসমান জমিনের ফারাক চলে আসবে কেন কারণ এই শিক্ষা ব্যবস্থা জাতিকে জ্ঞানী করবে কিন্তু জাতির চরিত্র পরিবর্তন করবে না এই শিক্ষা ব্যবস্থা জাতিকে পরিবর্তন করবে জাতির জ্ঞান জ্ঞান চরিত্র রীতি সব কিছুর মধ্যে রেভলুশন তৈরি করবে এটা জাতিকে সভ্য করবে এটা জাতির বিল্ডিং পাকা করবে এটা জাতির মানসিক অবস্থাকে সুস্বাস্থ্যের মধ্যে জাতির মানসিক ভাবে জাতিকে শক্তিশালী রাখবে এটা জাতির শরীরকে অনেক শক্তিশালী করবে মানসিক ভাবে জাতিকে ভেঙে দেবে আপনি আমাকে ওই জায়গা নিয়ে যেতে চান আমি তো ওই জায়গায় যেতে চাই না আর আমাদের দেশে যারা অতিরিক্ত ইংরেজি বলে বিনয়ের সাথে বলছি প্লিজ চলে যান আপনারা যেহেতু আপনাদের ড্রেসা গেটা একটা টিভি চ্যানেলের মধ্যে দাঁড়িয়ে আপনি প্যান শার্ট পরে যখন টকশো পরিচালনা করবেন আমাকে বলতে হবে না দিস ইজ নট মাই কালচার আপনি ফাইভ মানুষকে রেপ্রেজেন্ট করছেন নাইনটি ফাইভ পার্সেন্ট অব দি বাংলাদেশি পপুলেশন ইউ আর নট রেপ্রেজেন্টিং কারণ প্যান শার্ট তো আমাদের ড্রেস না প্যান শার্ট মহিলা আমাদের মা বোনেরা প্যান শার্ট পরা এটা কি আমাদের তাহলে আমি বুঝতে তো বাকি নাই ইউ পার্ট এন্ড অফ মুভমেন্ট আপনারা বুঝতে পারছেন জন্য ওনাদের এখন পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি যখন টপ এবং ক্লাব কালচারে চলে যাবেন এটা তো আমাদের কালচার না আপনি ওই কালচারটা আমার উপর চাপিয়ে দিতে চাচ্ছেন কেন আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমেরিকার মধ্যে গাড়ি হয়েছে না বাড়ি হয়েছে গাড়ি হয়েছে সবকিছু তো উন্নত টাকা পয়সা আছে কিন্তু মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ভালো না না শুধু যখন মিনিটের মধ্যে আত্মহত্যা করবে অথবা সংখ্যাটা অনেক বেশি আমি আপনাদেরকে বলতে পারছি না হয়তো তো আপনি তাইলে এত উন্নত তো আপনি জাতির আত্মহত্যা কন্ট্রোল করতে পারছেন না কেন এতই উন্নত আপনি রেট কন্ট্রোল করতে পারছেন না এতই উন্নত আপনি একটা জাতির ড্রাগ ডিলিং কন্ট্রোল করতে পারছেন না আপনি অরাজকতা বন্ধ করতে পারছেন না আপনি জানেন আমেরিকার অনেক শহর থেকে বাংলাদেশ অনেক নিরাপদ এটা জানেন আপনারা আপনারা মনে করেন কি খেটে খাওয়া মানুষ আপনারা যে আরামের মধ্যে থাকেন আমেরিকান সে আরামের মধ্যে যে দেশের লোকের ডিভোর্স রেট হাই হয় ডিভোর্স কি আরামের মধ্যে থাকলে হয় আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম ঘটনা কি সেরকম না ডিভোর্সটা একটা একটা যুদ্ধ বিধ্বংসী দেশ যেতে যেতে শেষ পর্যায়ে বলে যে আপনারা বুঝতে তো জাতির মধ্যে বেশি বুঝতে হবে সেই জাতির মধ্যে অশান্তি বেশি তাইলে এত টাকা এত পয়সা এত বিশ্ববিদ্যালয় তো অশান্তি কেন সুতরাং আমি আপনার কাছ থেকে সব কিছু না আমি আপনার রিসার্চ নেব। নিয়ে আমার দেশে অ্যাপ্লাই করব। এবার আমি আমার সভ্যতা সংস্কৃতিকে জিজ্ঞেস করব আমার কি কি আছে আমি শুধু আপনাদেরকে এতটুকুন বলবো আল্লাহর বাস্তে ব্রেইনের হেফাজত করেন শরীরেরও হেফাজত করেন সাথে রুহেরও হেফাজত করেন আর আমাদের ভাই যারা কথাই কথায় বেদাতের কথা বলেন শিরকের কথা বলেন ও ভাই আল্লাহর গলিদের মাজারে পাকের কারণে বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্য অনেক ভালো আছে এখন আমাদের দেশের আমরা বলি না তো ওয়াজ হয় হুজুর হেদায়ত হয় না আপনি এক চোখা একটা ওয়াজের মাধ্যমে শুধু হেদায়ত হয় না ওয়াজের মাধ্যমে প্রথমে সোয়াব হয় বরকত হয় আপনি কিছু জিনিস জানতে পারে। আপনার চরিত্রের পরিবর্তন হয় আপনার মানসিক অবস্থা শক্তিশালী হয় এবং আপনি হেদায়ত প্রাপ্ত হন এই এই ছয়টা জিনিস তো আমাদের মাহফিল তিন ধরনের একটাকে বলেন জমাইনা মাহফিল কি মাহফিল জমাইন্না মাহফিল জমাইন্না মাহফিলের মধ্যে যিনি বলেন ওনারও অজু থাকে না যিনি শুনেন উনারও অজু থাকে না বুঝতে পেরেছেন তারপরে যিনি বলেন উনি জানেন না উনি কেন বলছেন যিনি শুনেন উনিও জানেন না উনি কেন শুনছেন ঠিক আছে আর যিনি বলেন উনি প্রস্তুত না কারণ উনি এটার পেছনে ওনার কোনো লেখাপড়া নেই যিনি শুনেন এটার সাথে ওনার জীবনের কোনো সম্পর্ক নাই কারণ এখান থেকে গেলে উনি যেই লাউ সেই কবি এটাকে জমান্না মাহফিল বলে আমাদের এখানে জমান্না মাহফিলের সংখ্যা বেশি জমাইনা মাহফিলের সংখ্যা বেশি আমাদের এখানে বলতে আমি সব গণনার কথা বলতেছি যদি জমাইনা মাহফিল নয়তো আমাদের এখানে কিছুদিন আগে একজন আন্তর্জাতিক বক্তা ছিল আমাদের এখানে তো আন্তর্জাতিকের কোন অভাব নাই সব আন্তর্জাতিক তো আন্তর্জাতিক আবার এখানে সঙ্গীত নজরুল সঙ্গীত কোন ধরনের গান বাকি আছে গাই নাই যে ঠিক না গেছে তো মাফিলার মধ্যে এটা আসলো কেন কারণ আপনি হলো আমরা করতে চাচ্ছি কি আমরা জমাইতে চাই কি চাই জমাইতে আমি দেখতেছি মানুষ উঠে যায় তো মানুষ উঠে কেটে উঠা যায় মানুষ উঠে যাচ্ছে উঠে যা 5 জন থাকুক 10 জন থাকুক 15 জন থাকুক আমি যেটা বলতে আসছে ওটাই বলবো ঠিক আছে এটা আস্তে আস্তে জাতির মধ্যে যখন সচেতনতার তৈরি হবে এটা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে আমরা কি করি যখন দেখি মানুষ দুই তিনজন উঠে গেছে এবার জমানো শুরু করি ঠিক আছে আরেকটা হচ্ছে এলমি মাফি এখানের মধ্যে যিনি আসেন প্রিপেয়ার্ড হয়ে আসেন যারা শুনতে আসেন ওনারও কিছু শিখতে আসেন এ ধরনের মানুষ সংখ্যায় কম মানুষ সংখ্যায় আরেকটা হচ্ছে হেদায়তের মাফি যিনি আসেন উনি রব্বা লোক ওই যুগ চলে গেছে আগে দেখতেন না ওয়াজ করতে আসতো কে অমুক মাদ্রাসার মুফতি অমুক মাদ্রাসার মহাদ্দিস আমরা যখন এগুলো শুনলাম আমার নিজেদের হাসি আসে এবং লজ্জা পাই নিজেরা নিজেরা

তখন আপনি যখন আপনার কথা বার্তা সবকিছুর মধ্যে একটা আর্ট থাকবে জাতিকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবেন বুঝতে পেরেছেন এটার একটা ইম্প্যাক্ট হয় সোসাইটির মধ্যে কিন্তু আপনি যখন হাসি মজাক এগুলা করবেন বুঝতে পেরেছেন আপনি হয়তো অনেক হাইলাইট হবেন কারণ গণতন্ত্র বলেন আর পেপার পত্রিকা বলেন ওনারা কোয়ালিটি দেখেন না ওনারা দেখেন আপনার পিছনে মানুষ কয়জন আছে বুঝতে পেরেছেন আল্লামা ইকবাল কি বলে কো মে جمهوریত মে মানে গণতন্ত্রে इंसान को তোলা जाता है नापा नहीं মানে গণতন্ত্রের মধ্যে ধরেন আমাকে একটা ভোট দিয়েছে আল্লামা هاشমি সাহেব আর আমার ভাইকে 1000 লোক ভোট দিয়েছে সব সাধারণ মানুষ গণতন্ত্র বলতেছে আমার ভাই জিতে গেছে ঠিক আছে কিন্তু ইসলামের যে যে डिवाইন ডেমোক্রেসি

আড়াই তিনশো সাড়ে তিনশো লোক তৈরি করেছে সবাই মনে করেছিল যে আর করলো কতটুকুন চারশো লোক নিয়ে আর কতটুকুন যাবে তারা মনে করছে কি আবু বকর একজন ফারুক একজন আমার নবীতে একজন তৈরি করেন নাই আমার নবী তো তৈরি করেছে এক উম্মত দুই উম্মত তিন উম্মত চার উম্মত মানে সাড়ে চারশো মানে সাড়ে চারশো উম্মত তৈরি করেছে আমার নবী জাতি দেখতে পেয়েছে কখন আমার নবী যখন মদিনা শরীফ তসরি মেনেছেন মদিনা শরীফের দশ বছরে পনেরো হাজার স্কোয়ার ফিটের মদিনা বত্রিশ লাখ স্কোয়ার ফিটের মদিনায় পরিণত হল এরপরে আবু বকর সিদ্দিক ক্ষমতার মধ্যে আসলেন খলিফাতুর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইসলাম আস্তে আস্তে সিন্ধু প্রদেশ পর্যন্ত আসতে ব্যক্তির মাধ্যমে হলে সম্ভব হইতো আমাদের মাধ্যমে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে এই এতটুকুনি আমি বক্তব্য বাড়াচ্ছি না এই জায়গার মধ্যেই এই ব্যাকগ্রাউন্ডের কারণে সেকুলারাইজেশন অফ পাওয়ার সেকুলারাইজেশন অফ নলেজ কালচার এবং মরালিটি এই পুরা ব্যাকগ্রাউন্ডের কারণে আমাদের দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই পরিস্থিতি এখন এটাকে যদি আমরা হ্যান্ডেল করতে চাই সলভ করতে চাই আমরা ঐক্যবদ্ধ কথা বলতে হবে আমাদের উলামায় আমাদের সিনিয়র আমাদের শিক্ষক আমাদের বুজুর্গ ওলামায় কেরাম যারা আছেন তারা এগিয়ে আসতে হবে পুরা বিষয়টাকে শিক্ষাবিদের সাথে কথা বলে বারবার দরকার হলে ফতোয়া লিখে পাঠিয়ে আমাদের এই কি বলে সমস্ত জার্নালিস্টদেরকে দেখে আমাদের যে কথা মানি বাংলাদেশের এইটি টু নাইনটি মানুষের যে অভিমত সেটা জাতিকে জানাইতে হবে ঠিক আছে উগ্রতার দিকে যাওয়া এটা আমাদের জন্য আমাদের কাজ হচ্ছে আমরা নলেজ এবং চরিত্র এই দুইটা জিনিসের হাত ছাড়তে পারবেন আপনি গবেষণা দিবেন আমিও গবেষণা দিতে হবে নতুবত আপনার সামনে আমাকে ছোট মনে হবে আপনি যে আন্দাজে কথা বলবেন আমাকেও সেই আন্দাজে কথা বলতে হবে নতুবাত আমাকে ছোট লাগবে আপনারা বুঝতে পেরেছেন এবং এই ওয়াজের মাধ্যমে আমরা বলি না উপকার হয় না উপকার হয় যে কোনো একটা উপকার হয় মানসিক স্বাস্থ্য আমাদের দেশে যেভাবে সুস্থ সুস্থ এখনো স্বাস্থ্য অনেক এটার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের এই মাহফিল গুলা এবং অনেক ফ্যাক্টরের মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে আউলিয়া এখরামের মাজারে পা সুতরাং আপনি আমার ভাই আমি করজোড়ে আপনাকে বলছি আপনি যে বেদাত বলছেন যখন আপনি দেখবেন সমাজের বড় বড় আলেন বড় বড় আলেম একটা জিনিসকে জায়েজ বলছে তো তারা তো আর ঘাস কেটে আসেন আমি গতকালকে আমরা কুমিল্লা বড়ুড়া মাদ্রাসার মধ্যে তো আমার মনে হয় ভাইস জিজ্ঞেস করতেছেন হুজুর এখানে গোসুল আজম বলে লাগাই দেয় মারামারি গোসুল আজম গোসুল আজম বলা যাবে না বলে এটা বললে বলে শিরিক হয়ে যাবে তো আমি তখন বলতেছিলাম যে বেটা বড় বড় যখন এটাকে সিরিপ বলেন নাই তো ওনারা তো এলম ছাড়া কথা বলেন নাই ঠিক না এরপর আমি বললাম আমরা বলি না বড় মৌলানা আমাদের বড় গুলার মধ্যে বলে না কি বলে বড় মৌলানা বলে না তো মওলামানি কি মওলাকে তা আপনি বলেন বুঝুন মওলামানি অভিভাবক এটা তো আপনি বাঁচার জন্য করছেন মওলার তো মৌলার তো অনেক অর্থ আছে আমরা আল্লাহকে মৌলা বলি না আলাল মিলকে আসেরি আপনি আমাদের অভিভাবক ঠিক আছে আপনি আমাদের মালিক আমাদের এখন আপনি আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহ আর আপনি বললেন কি আপনি আপনার একজন বললেন আবার বললেন বড় তো যেটা আমি আরবিতে বলছি সেটা আপনি বাংলাতে বলছেন আর কি তো যদি বড় মৌলানার মধ্যে শিরিক না হয় তো গোসুল আজমের মধ্যে শিরিক হবে না আর যদি গোসল আজমের শিরিক বলেন তো মৌলানা বড় মৌলানার মধ্যে শিরিক হবে ঠিক আছে

بڑے بڑے علماء بوسل ازم کہہ دیتے اتنا ایزی ہے کہتے نہیں پھر بھی تو بات رہ جاتے تو بولے فاروق اعظم بولی نا کی بولی فاروق میں نے کس کا معنی کیا کہتے فاروق اعظم کا معنی فاروق کا معنی حق باطل کے درمیان فرق کرنے والا تو حق باطل کے درمیان فرق کرنے والا یہ میرے اللہ ہے حق باطل مد فارق کاری تو ہمارا اللہ

আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক মালাই করিম আমাদেরকে কবুল করুক আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা পড়বেন আহ জামাত জামাতকে ধারণ করবেন শিখবেন আপনারা যেহেতু আপনারা সাধারণ না মানে এমনি এমনি না আপনাদের মধ্যে সচেতনতা যদি না থাকতো আপনারা তো দরবারের সাথে সম্পৃক্ত হতেন না যারা দরবারের সাথে সম্পৃক্ত তারা আমাদের সোলজার আসল সৈন্যবাহিনী এখন আমাদের সৈন্যবাহিনীর হাতে অস্ত্রই নাই তা আমরা নিয়ে যুদ্ধ করবো

পাঁচশো কিতাব বিক্রি বিক্রি করে বাকি দেড় বাসায় রেখে দেয় এরকম হবে কেন তারপরে আপনারা অভিযোগ করেন কিছুদিন আগে আমাদের এখানকার অনেক আমাদের আমাদের ছোট কথা কিন্তু পত্র থাকে। যদি সেল না হয় আমাদের জন্য লজ্জার কথা আর যাদেরকে আপনারা অন্য স্কুলের বলতেছেন তারা লাখ দেড় লাখ কিতাব এক মিনিট দুই মিনিট একদিন দুই দিনের মধ্যে বিক্রি করে থাকে সুতরাং কিতাব কিনবেন কিতাব বাসায় রাখবেন মানুষকে উদ্বুদ্ধ করবেন এবং যিনি আমাদের এই তাসাউফ বলেন তরীকত বলেন এগুলো জানার চেষ্টা করবে কারণ সামনের জায়গাটা সামনের পরিস্থিতিতে এটা ইলমি একটা বড় যুদ্ধ হবে চার মধ্যে ইলম যত থাকবে সেই এই যুদ্ধের মধ্যে টিকে থাকতে পারবে আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি এখানে আমার কথাবার্তার মধ্যে যদি কোনো উচ্চ নিচু হয় আপনারা মনে কষ্ট পান আমি বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর দরবারে কোয়ত দোয়া করছি মওলাই করিম আমাদেরকে হায়াতে তাইয়্যাবা দান করুন এবং আল্লাহর হেফাজতের ছাদরে আবৃত করে دینر سچا خدمتوں کے لیے اللہ قبول کر نا ما علی نقول بلاگم